একদিন একটি ডাইনি একটি গ্রামে তার নিজের শিকারের জন্য বের হয়েছিল এবং সে রাস্তার মধ্যে একটা স্মার্টফোন দেখতে পায় আর সেই ডাইনিটা স্মার্টফোনটা কুড়িয়ে একটা সুইচ ভুল করে টিপে দেয় আর ওই সময় মোবাইলের ক্যামেরাটা অন হয়ে তার একটা ছবি উঠে যায় আর তখন ডাইনি অবাক হয়ে যায় ও মা এটাই তাহলে স্মার্টফোন মানুষেরা চালায় আজ থেকে আমি স্মার্টফোন চালাবো আর আমিও হয়ে যাব স্মার্ট ডাইনি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পারে লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব করো ডিজে নাইন চ্যানেলটাকে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো নতুন ভিডিও তোমাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে একটা কার্টুন বানিয়েছি আমি ডাইনির কার্টুন মানে ভূতের কার্টুন বানিয়েছি শর্ট কার্টুন এক মিনিটের আর ডাইনির মোবাইল ঠিক আছে ডাইনি রাস্তায় যেতে যেতে একটা স্মার্ট ফোন খুঁজে পাবে আর সেই একটা স্টোরি আমি নিজে বাঁধিয়ে এটাকে আজকে তৈরি করেছি তো চলো শুরু করি এটা একটু রিয়াকশন দিই আর এটা তো দেখলাম প্রথমে আমি দেখিয়ে দিয়েছি একদিন একটি ডাইনি একটি গ্রামে তার নিজের শিকারের জন্য বের হয়েছিল এবং সে রাস্তার মধ্যে একটা স্মার্টফোন দেখতে পায় করে পেল আর সেই ডাইনিটা স্মার্টফোনটা কুড়িয়ে কুড়িয়ে একটা স্কুল করে লুকিয়ে দেয় আর ওই সময় মোবাইলের ক্যামেরাটা অন হয়ে তার একটা ছবি উঠে যায় আর তখন ডাইনি অবাক হয়ে যায় খুশি হয়েছে ওমা এটাই তাহলে স্মার্টফোন মানুষেরা চালায় মানুষেরা আজকে আমি স্মার্টফোন চালাবো আর আলো হয়ে যাব স্মার্ট ডাইনি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পারে লাইক কমেন্ট তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এইরকম ভিডিও পেতে কার্টুন যে মানে আমি মানে অ্যানিমেশন জগতে অ্যানিমেশনের যে কোনো জিনিস যে কোনো টপিক নিয়ে ভিডিও বানাবো এই চ্যানেলে অনেক অনেক দিন ধরে ভাবছিলাম যে কি করব কি করব ডিসাইড করে ফেলেছি যে অ্যানিমেশন ক্যাটাগরি ভিডিও আপলোড করব ওকে অ্যানিমেশনের ব্যাপারে সব কিছু করব ড্রয়িং করব কিভাবে অ্যানিমেশন তৈরি করতে হয় যাই হোক ডেলি একটা ভিডিও দিতে হবে সে আমি কার্টুন স্টোরিও দিতে পারি আর শেষে রিয়াকশনও দিতে পারি তো যারা তারা কার্টুন ক্যারেক্টার বানাতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করবা আমি বানিয়ে দেবো ওকে স্টোরিও বানিয়ে দেবো তো ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং